করি ঘরে বাইরে জীবন সাজাই রে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে কল কারখানা হাতি ও মাঠে কাজ করি। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ঘরে বাইরে অনুষ্ঠানে। আমরা আজকে যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি তার মূলত দুটি অংশ, বিকল্প কর্মসংস্থান এবং মানসিক সুস্থতায় সহায়তা প্রদান। আমাদের দেশে যারা সাইকোলজি নিয়ে পড়ালেখা করছেন তাদের সকলকে যেমন চাকরি দেওয়া সম্ভব না, তেমনি তাদের মধ্যে অনেকেই আছেন যারা কনভেনশনালি চাকরি করতে চান না, কিন্তু তারা কাজ চান, উপার্জন করতে চান, হতে চান স্বনির্ভর। মানসিক সুস্থতায় সহায়তা প্রদান করে বিকল্প কর্মসংস্থান তৈরি করা সম্ভব, আমাদের আজকের বিষয় এটি। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মনোবিজ্ঞানী মোস্তাক আহমেদ ইমরান, আছেন সোনো সংগঠনের প্রধান নির্বাহী মেরিলিন ফারজানা এবং প্রধান পরিচালন কর্মকর্তা ফারহানা রুমি। আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমে ইমরান আপনার কাছে আসছি যে আপনি তো একটি চাকরি করছেন কিন্তু তারপরে আবার একটি নতুন সংগঠন তৈরি করার কথা ভাবছেন, তো এই গতানুগতিক চাকরির বাইরে গিয়ে এই নতুন করে সংগঠন তৈরি করার কথা কেন ভাবছেন? মূলত আমি আসলে এটা করোনার যে সময় ছিল সেই সময় থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে একটা কোনো একটা অর্গানাইজেশন বা একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে মানুষদেরকে মানসিক সেবা সম্পর্কে ধারণা দিতে পারবো এবং এই সেবাটাকে প্রসার করা সম্ভব হবে। আমি কাইট ফাউন্ডেশন নামে একটি সংগঠন শুরু করেছি। তো আমি যেহেতু মূলত একজন চাইল্ড সাইকোলজিস্ট, শিশুদের নিয়ে কাজ করি, সেখান থেকেই আসলে কাইটের নামটা দেয়া। এবং কাইটের আসলে অনেকগুলো আমাদের পরিকল্পনা রয়েছে, যেমন আমাদের দেশে যারা সাইকোলজি নিয়ে পড়ে বা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে তাদের একটা বিষয় থাকে যে কোথায় আমি ভলান্টারি কাজ করতে পারবো, অথবা আমার এক্সপিরিয়েন্স, কোনো চাকরিতে তারা যদি অ্যাপ্লাই করতে যায় তাদেরকে বলা হয় আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তো এই প্ল্যাটফর্মটা এই জন্যই তৈরি করা যাতে ভলান্টিয়াররা এখান থেকে অনেক ধরনের কাজের যুক্ত হওয়ার সুযোগটা পায় এবং পাশাপাশি তাদের মাধ্যমে আমরা সমাজে কিছু প্রচারণা বা অ্যাওয়ারনেসও তৈরি করতে পারি মনোসামাজিক এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এবার আপনাদের কাছে আসছি। আপনাদের একটি সংগঠন আছে সোনো, তো এই সোনো সংগঠনটি সম্পর্কে আসলে আপনাদের কাছে একটু শুনবো। সোনো হচ্ছে একটি ডিজিটাল মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। কোভিডের সময়কালীন থেকেই আসলে কিন্তু আমরা আমাদের চারপাশে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলো সেটা কিন্তু একটা প্রকট আকার ধারণ করা শুরু করে। সেটার তৎপরবর্তী একটা সাহায্যের পথ হিসাবে হচ্ছে আমরা সোনাটা প্রতিষ্ঠা করি। এটাতে আমরা অবশ্য মূলত তিনটা সেক্টর নিয়ে কাজ করছি। একটি হচ্ছে আপনার শিশু মনস্তত্ত্ব, তারপরে হচ্ছে আপনার বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, এবং হচ্ছে ইদানিং কিন্তু হচ্ছে ডিভোর্সটা প্রচণ্ড হারে বেড়ে গেছে আমাদের চারপাশে। তো মানে ডিভোর্স পরবর্তী যে ট্রমা ম্যানেজমেন্ট এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। এবং আমাদের সোনোটা যেহেতু হচ্ছে এটা ডিজিটালি আমরা কাজ করছি, আমাদের একটা ফেসবুক পেজ আছে। আমাদের কাছে মূলত যেই সেবা গ্রহীতারা যারা আছে ওনারা আমাদের পেজে মেসেঞ্জার অথবা আমাদের ফোন নাম্বার অথবা হচ্ছে মেইলের মাধ্যমে যোগাযোগ করে টেলিকাউন্সেলিং সেবা হচ্ছে আমাদের এখান থেকে পেতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজে যদি যুক্ত থাকে গুরু এবং দাদা নামক দুটো পাপেট দিয়ে আমরা হচ্ছে মানসিক স্বাস্থ্যর মতো যে গুরু যে বিষয়টা এটাকে হচ্ছে লঘু আকারে হচ্ছে প্রকাশ করছি, মানে বিভিন্ন ধরনের সচেতনামূলক ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে। তো এখান থেকে হচ্ছে ওনারা কিন্তু যুক্ত থাকলেও বিভিন্ন ধরনের ছোট ছোট স্বাস্থ্য রিলেটেড ইনফরমেশন জানতে পারবেন, কিভাবে হচ্ছে নিজেকে সুস্থ রাখা যায়, মানসিক সমস্যাগুলো কিভাবে কিরকম হতে পারে সেগুলোর ধরন সম্বন্ধে জানতে পারবেন। রুমি, এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে সংগঠনটি আপনারা তৈরি করেছেন, এই সংগঠনটি তৈরি করার পিছনে আসলে মূল কারণ কী ছিল? সোনো নামক সংস্থাটি আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থেকেই মূলত এসছে, এবং আমরা যখন প্রথম এটা নিয়ে কাজ করার কথা শুরু করি তার বহু আগে থেকেই মূলত আমরা এই বিষয়টি নিয়ে কাজ করেছি। যদিও আমরা কেউ সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু তারপরও দেখেছি যে আমাদের শিক্ষা সাথে সংশ্লিষ্ট ছিল মানসিক বিষয়টি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং আমার সাবজেক্টের অংশে যখন আমি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ
এবং এই রিলেটেড বিষয়গুলো পড়ি এবং তখন আমি দেখেছি যে আমাদের দেশে বিশেষ করে মানসিক সমস্যা বা মানসিক যে কোনো বিষয়টা এখন একটা ট্যাবু আকারে আছে জি, এবং এই বিষয়টি এখন পর্যন্ত আমরা প্রয়োজন হলেও সাহায্য চাইতে অনেক সংকোচ বোধ করি এবং অনেক সময় দেখা গেছে সাহায্য চাইলেও সঠিক কোথায় সাহায্য পাব সেই বিষয়টি আমাদের অজানা থাকে। সেক্ষেত্রে আমরা যেন সহজে এই বিষয়টিতে পৌঁছাতে পারি, সঠিক সাহায্য খুব সহজভাবে পেতে পারি এবং মানসিক যে মনস্তাত্ত্বিক যে জটিল বিষয়গুলো আছে সেগুলোকে সহজভাবে প্রকাশের জন্যই আমাদের এই শোনো। ইমরান, এবার আবার আপনার কাছে আসছি যে আপনি যে সংগঠনটি তৈরি করার কথা ভাবছেন বা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, কাইট, এই সংগঠনটি তৈরি করতে কেন চাচ্ছেন, এর পিছনে আপনার কি কারণ আছে? আমাদের দেশে কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সংখ্যা কিন্তু জনসংখ্যার তুলনায় অনেক কম এবং অনেক মানুষ কিন্তু এ সম্পর্কে জানেই না, মানে সাইকোলজিস্ট কারা, সাইকিয়াট্রিস্ট কারা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু আমি যদি কারোর সাথে আমার মনের কথাটা শেয়ার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি কিছুটা মানসিকভাবে আমি সুস্থ থাকতে পারি। তো আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রাটা শুরু হয়েছে বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত শিশু আছে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা হয়তো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বা খেলার মাধ্যমে, যেমন আপা বলেছিলেন যে পাপেটের মাধ্যমে খুব সহজে, কারণ মানসিক এই শব্দটা শুনলেই বা মেন্টাল এই শব্দটা শুনলেই অনেক সময় আমাদের নেতিবাচক বা আমরা অনেক ধরনের অনেক বিষয় আমাদের মাথার মধ্যে আসে। তো এই বিষয়গুলোকে কতটা সহজে, কতটা মানে মজা করে সবার কাছে উপস্থাপন করা যায় যে আমার যখন সহযোগিতার প্রয়োজন পড়বে আমি যাতে আমি পাশের কোনো মানুষকে যাতে আমি আমার সহযোগিতার কথাটা বলতে পারি, আর যদি তার মাধ্যমে না হয় তখন যাতে আমি রেফার করতে পারি একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্টের কাছে যাতে রেফার করতে পারি। মূলত সমাজে বা কমিউনিটিতে এই একটা অ্যাওয়ারনেস তৈরি করার উদ্দেশ্যে আসলে আমাদের প্রথমত অনলাইনে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং অনলাইনে শুরু করার ফলে যেটা আমাদের সুবিধা হয়েছিল যে ভারতে যারা বাংলা ভাষাভাষী আছে তারাও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আপনি বললেন সাইকোলজিস্ট কারা, সাইকিয়াট্রিস্ট কারা, এটার পার্থক্য আসলে আমরা অনেকেই আসলে জানি না, তো এটার বিষয়ে একটু আপনি আমাদেরকে যদি বলেন। আচ্ছা, খুব সহজ ভাষায় যদি বলি সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী যারা সাইকোলজি নিয়ে অনার্স এবং মাস্টার্স করে, আমি সাইকোলজিস্ট, আমরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারি না। আর যারা সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসক তারা মেডিকেল লাইনে পড়াশোনা করে, সাইকোলজি এবং চিকিৎসা বিষয়ক এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এবং তারা মেডিসিন প্রেসক্রাইব করতে পারে। আচ্ছা, তাহলে আপনাদের কাছে এমন কোনো রোগী যদি আসে যে যাকে আসলে ওষুধ দিতে হবে সেই ক্ষেত্রে আপনি কি করেন? আমাদের আসলে এই মানে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু আমাদের খুব ভালো আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছে এসেছে কিন্তু তার হয়তো শুধু কথার মাধ্যমে বা কাউন্সিলিং এর মাধ্যমে তার ইস্যুর সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে চলে গেছে কিন্তু সাইকিয়াট্রিস্ট লিখে দিচ্ছে যে এর ক্ষেত্রে কোনো ঔষধের প্রয়োজন নেই, তাকে একজন সাইকোলজিস্টের কাছে উনি রেফার করে দেন। তো এইভাবে আমরা দুইটা গ্রুপ আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে আসলে আমরা কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা প্রয়োজন মনে করছি যে যারা নন সাইকোলজিস্ট বা ধরেন সোশ্যাল ওয়ার্কার বা বিভিন্ন যারা বিভিন্ন পেশায় যারা আছে তাদেরও এগিয়ে আসা, যেমন ওনারা যে কাজটা করছেন এরকম যত তারা এগিয়ে আসবে তখন কিন্তু আমাদের পক্ষে এই মানসিক স্বাস্থ্যসেবার এই কাজটা সুফলটা আমরা পাবো এবং ছড়িয়ে দিতে পারবো। ফারজানা, এবার আপনার কাছে আসছি যে আপনাদের সংগঠনে তো ইতিমধ্যে কাজ করছে, তো এখানে যারা সেবা গ্রহণ করতে আসেন কি ধরনের মানুষ আসলে বেশি আসেন আপনারা এখন পর্যন্ত দেখেছেন? আচ্ছা, আমরা শোনোটা মূলত যখন স্টার্ট করেছি সেটা আসলে কোভিড পরবর্তী চিন্তা থেকে, কারণ তখনই আসলে আমরা দেখেছি হচ্ছে মানসিক সমস্যার যে বিভিন্ন বিষয়গুলো সেটা আসলে একটু প্রকটভাবে হচ্ছে বাংলাদেশে শুরু হয়েছে আর কি। আর আমাদের শোনোটাকে হচ্ছে ডিজিটাল স্বাস্থ্যসেবা হিসাবে, মানসিক স্বাস্থ্যসেবা হিসাবে আনার পিছনে আরেকটা কারণ হচ্ছে নারীরা, কারণ আমাদের দেশে হচ্ছে নারী সমাজে কিন্তু হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা কিন্তু আছে, কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সাধারণত আমরা আমাদের নারীদেরকে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা
বলতে দেই না, কথা বলতে দেই না, এটা একটা। আর আরেকটা যেটা আমরা শুরুতে বলেছি যে আমরা কাজ করছি হচ্ছে শিশু মনস্তত্ত্ব এবং হচ্ছে বয়সন্ধিকালীন মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে, সাধারণত দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মাই প্রথমে কনসার্ন হয়ে যান। এবং অনেক সময় আমরা কিন্তু এটা কাজ করতে গিয়ে দেখেছি যে মা হয়তো বা বলছে যে বাচ্চার এটার সমস্যা এবং এটার জন্য আসলে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোন একজন প্রফেশনালের সাথে দেখা করা উচিত, কিন্তু বাবা রাজি হচ্ছেন না এবং স্বীকারই করতে চাচ্ছেন না যে ওনার বাচ্চার আসলে এই ধরনের একটা সাপোর্ট দরকার। তো শোনো হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে হচ্ছে একজন নারী কিন্তু চাইলেই কিন্তু হচ্ছে আমাদের সাথে ফোন করে বা মেসেঞ্জারে, যেহেতু ফোন এখন আমাদের হাতে হাতে আছে আর বাংলাদেশে ফেসবুক ব্যবহারের মানে ব্যবহারের সংখ্যাও কিন্তু যথেষ্ট বেশি, তো উনি কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট প্রাথমিক যেই দ্বিধাটা যে থাকে সেটা নিয়ে কিন্তু ওনারা কথা বলে অ্যাটলিস্ট এতটুকু জানতে পারবেন যে ওনার সত্যি সত্যি কি হচ্ছে একজন প্রফেশনালের সাহায্য দরকার, মনের যে একটা খটকাটা আছে সেটা দূর করতে পারবেন শোনো থেকে। আচ্ছা রুমি, এবার আপনার কাছে শুনবো, আপনাদের এই সংগঠনে মূলত কারা কাজ করছে? আমরা একই সাথে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্টের সমন্বয়ে কাজ করে থাকি। আচ্ছা, মূলত আমরা অ্যাক্টিভ লিসেনার হিসেবে কাজ করি এবং বাংলাদেশে আমরাই প্রথম অ্যাক্টিভ লিসেনার হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কাজটা করছি। এই যে মানসিক যে দ্বন্দ্বটা যে আমার সাহায্য প্রয়োজন কিন্তু আমি সাহায্য নিব কি নিব না, বা প্রথম আশা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ওই পর্যন্ত যারা যেতে চান না বা যেতে পারছেন না কোনো কারণে, তারা অন্তত প্রাথমিকভাবে সুস্থতার জন্য মানসিক সাপোর্টের জন্য শোনতে আসতে পারেন। আচ্ছা এবার ইমরান, আবার আপনার কাছে ফিরছি। আপনি একটি নতুন সংগঠন যে তৈরি করার কথা ভাবছেন, এই ধরনের একটি এককভাবে কাজ করার যে পদ্ধতি বা একটি বিকল্প যে কর্মসংস্থান তৈরি করা যে কথা ভাবছেন, এক্ষেত্রে ঝুঁকি কি পরিমাণ আছে এবং সেগুলো কি? আসলে অনেক ঝুঁকি আছে, কারণ যে কোনো উদ্যোক্তা বা যে কোনো কোনো কিছু শুরু করতে গেলে রাতারাতি কিন্তু সাফল্য আসে না, অনেক ধরনের বাধা বিপত্তি কিন্তু আমাদের সামনে দেখা যায়। সেক্ষেত্রে আসলে ধৈর্যটা অনেক বেশি দরকার, মানে আমার গোল বা আমার উদ্দেশ্য বা আমার লক্ষ্য যদি ঠিক থাকে এবং আমি যদি সেখানে ধৈর্যশীল হয়ে সেখানে লেগে থাকতে পারি, তাহলে দেখা যায় যে 2-3 বছরের মধ্যে কিন্তু আস্তে আস্তে সাফল্যটা আসে। শুরুতেও কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যেত যে যদিও এটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে শুরু হওয়া, শুরুতে হয়তো আমরা কোনো লাইভ ভিডিও বা কোনো পোস্ট দিলে সেখানে 2-3 জনের রিচ দেখা যেত, কিন্তু আস্তে আস্তে সেটা বেড়ে কিন্তু এখন 2000-এর ঘরে পৌঁছেছে। এবং ফ্যামিলিগত আসলে সহযোগিতাটা দরকার, এবং একা করা আসলে অনেক ধরনের রিস্ক থেকে যায়, যদি আরো 2-3 জন সমমনা যারা হয়তো একই ধরনের উদ্যম নিয়ে কাজ করতে চায় বা এই ফিল্ডে আরো অনেক ধরনের সংগঠন আছে, তারা কি কি করছে, তাদের বাধা বিপত্তি কোন জায়গায়, আমরা সেখান থেকে কিভাবে আলাদা হতে পারি, সেই জায়গাগুলো নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকাংশেই ঝুঁকিটা কমানো সম্ভব এবং অনেক মানুষের জন্য এটা একটা উপকারী সংগঠন হতে পারে। ফারজানা, এবার আপনার কাছে একই প্রশ্ন করব, আপনারা যে শোনোটা তৈরি করেছেন, এটা তৈরি করতে এবং হচ্ছে এই যে চলছে এখন, এই পুরোটা সময়ের ভিতরে আপনারা কি কি ঝুঁকির সম্মুখীন হয়েছেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন? খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন আমরা মাঝে মাঝে পাই। প্রথম যে প্রশ্নটা শুনতে পাই সেটা হচ্ছে যে আমি এবং ফারহানা রুমি আমরা তো সরাসরি হচ্ছে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পড়াশোনা করিনি, উনি পড়াশোনা করেছেন হচ্ছেন, উনি একজন ফার্মাসিস্ট আর আমি হচ্ছে হিউম্যান রিসোর্সেস কনসালটেন্ট। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ড থেকে কেন, তো এটার একটা প্রথম উত্তর থাকে যে যেমন ধরেন আমাদের আশেপাশে তো অনেক হসপিটালস আছে কিন্তু হসপিটালসের মালিকরা কিন্তু নট নেসেসারিলি যে ওনারা ডক্টর এমন না, আবার হচ্ছে আশেপাশে অনেক ডেভেলপার কোম্পানি আছে ওনাদের মালিকরাও কিন্তু নট নেসেসারি একজন ইঞ্জিনিয়ার, যে উনি যখন ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করেছেন সো ওনারা এই ড্রাগসগুলো নিয়ে কাজ করেছেন এবং সেখান থেকে এটা একটা প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে না মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা উচিত। আমাদের দেশে যে সাইকোলজি সাইকিয়াট্রিস্ট আছে ইনাদের জন্য হচ্ছে একটা কর্মসংস্থানেরও কিন্তু একটা মানে একটা প্রয়োজন, তো আমি হচ্ছে ওই পয়েন্টটা থেকেও কিন্তু হচ্ছে আমরা কাজ করছি। আমাদের শোনোটা কিন্তু হচ্ছে নেটওয়ার্ক অফ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, সো এখানে আমি এবং রুমি হচ্ছে আমরা একটা
প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। এই প্ল্যাটফর্মে আমাদের কিছু সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট আছে এবং আমরা কাজ করছি হচ্ছে সরাসরি ক্লায়েন্টদের সাথে, আমরা ক্লায়েন্টদেরকে পৌঁছে দিচ্ছি ওনাদের কাছে। তো এখানে আমাদের যে ঝুঁকিগুলো আমরা এতদিনে যেগুলো ফেস করেছি সেটা হচ্ছে যে প্রথম কথা ভাইয়া যেটা বললেন যে আমরাও যেহেতু ফেসবুক পেজ হিসেবেই স্টার্ট করতে যাচ্ছি কিন্তু এটা কিন্তু একটা টেক ভেঞ্চার হতে যাচ্ছে। টেক ভেঞ্চারে কিন্তু ইনভেস্টমেন্ট একটা একটা বড় ব্যাপার, কারণ আমরা ইনশাআল্লাহ চাচ্ছি হচ্ছে আমাদের এটা একটা অ্যাপ রাখতে, সেটার জন্য হচ্ছে আমাদের কিছু ইনভেস্টমেন্ট লাগবে, তো ওটার জন্য আমরা কাজ করছি। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে অনলাইনে যে বিষয়গুলো হয়ে যায় ট্রাস্টের একটা বিষয় থাকে, যে অনেক সময় হচ্ছে এরকম কিন্তু অনেক পেজে কিন্তু আছে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে কিন্তু এক একজন হয়তোবা বিভিন্ন রকমভাবে কাজ করছে। তো আমরা এই একটা জায়গাতে হচ্ছে আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব ইন্টারন্যাশনাল যে রুলসগুলো আছে সেটা মেনটেন করে হচ্ছে কনফিডেন্সিয়ালিটিটা রাখা, এবং হচ্ছে আমাদের সাথে যারা কাজ করছে ওনাদেরকেও হচ্ছে আমরা একটা অ্যাগ্রিমেন্ট করিয়ে নিই যে কোনোভাবে যাতে হচ্ছে আমার সাথে আমার ক্লায়েন্টের যে সম্পর্কটা হচ্ছে এটা যাতে বাইরে কোথাও সেটা কোনোভাবে হচ্ছে যাতে প্রকাশ না পায়। সো এই বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রুলস আছে এই মানে সাইকোলজিক্যাল ফিল্ডে, এটা মেনটেন করা বাংলাদেশে একটু কঠিন কারণ আমাদের এখানে এখনো ওই লটা এতখানি শক্ত না। জি, সো এটা একটা ঝুঁকির একটা কারণ আছে। রুমি, আপনার কাছে এবার শুনবো, আপনারা তো মূলত ডিজিটাল পদ্ধতিতে কাজ করছেন এবং শুরুও করেছেন সেভাবে, তো ডিজিটাল পদ্ধতি আসলে আপনাদের কাজের জন্য কতটা সহায়ক? শোনো, এখন পর্যন্ত মূলত ফেসবুক অনলাইন ভিত্তিক পেজ এবং ভবিষ্যতে আমরা এটাকে ডিজিটালি আরও সম্প্রসারিত করার চিন্তাভাবনা করছি। এবং ডিজিটালি কাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে সুবিধাটা আমার কাছে মনে হয়েছে, খুব সহজে আমি যে কারো কাছে পৌঁছাতে পারছি, যেটা কিনা হয়তো অফলাইন অফিস ভিত্তিক হলে খুব কঠিন হতো। যেমন বিশেষভাবে বলতে হয়, আমরা প্রচুর প্রবাসী বাঙালিদের নিয়ে কাজ করি, যেটা কিনা অনলাইন ভিত্তিক বা ডিজিটাল হওয়ার কারণেই আমরা খুব সহজে তাদেরকেও সেবা দিতে সক্ষম হয়েছি। আচ্ছা, বাহ, চমৎকার বলেছেন। ইমরান, আপনার কাছে শুনবো, আপনি বলছিলেন করোনাকালীন সময়ে ডিজিটাল পদ্ধতির কারণেই আসলে আপনি প্রবাসী বাঙালি হোক বা প্রবাসের বা ভারতে বসবাসরত নাগরিকদেরকে আপনি আপনার কাজে অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন, তো আপনার কাছে এটা এখনও কতটা আপনার কাছে মনে হয় সহায়ক এই পদ্ধতিতে কাজ করে যাওয়া? করোনার সময় তো আসলে আমাদের আর অন্য কোনো কিছু করার ছিল না, অনলাইনে অনেকটা সময় ব্যয় করেছি, কিন্তু ওইখান থেকে আমাদের কিন্তু একটা নেটওয়ার্কিং, সেটা ভারত থেকে হোক, বাংলাদেশের থেকে, বিভিন্ন জেলা থেকে হোক, সেই যে নেটওয়ার্কিংটা তৈরি হয়েছে, আমাদের ভিতটা তৈরি করতে আসলে সহযোগিতা করেছে। কিন্তু সামনে আসলে যদি আমরা আরো এগোতে চাই তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র অনলাইন ভিত্তিক করলে মানুষের কাছে কিন্তু পৌঁছানো সম্ভব হবে না। আমাদের দেশে ডিজিটালি অনেক এগিয়েছে কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ হয়তো এগুলো ব্যবহার সঠিকভাবে জানে না, যারা গ্রামে গঞ্জে আছে বা সুবিধা বঞ্চিত যারা, তারা কিন্তু জানে না কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে। আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা এটা অনলাইনের পাশাপাশি আমরা এটা অফলাইন এবং ফেস টু ফেস আমরা এই ধরনের সার্ভিসটাকে ছড়িয়ে দিব, যাতে মানুষ খুব সহজেই এই সেবাটা নিতে পারে, অনলাইন থেকেও সহযোগিতা নিতে পারে, আবার প্রয়োজনে তারা ফেস টু ফেস আমাদের কাছ থেকে সহযোগিতাটা নিতে পারে। আচ্ছা, রুমি আমাকে একটু আগে বলছিলেন যে প্রবাসীদেরকে সাহায্য করাটা আপনাদের জন্য সহজ হয়েছে, তার মানে আপনারা প্রবাসীদের মানসিক সুস্থতায় সহায়তা প্রদান করছেন, তো কি ধরনের সমস্যা মূলত প্রবাসীদের কাছ থেকে আপনারা পাচ্ছেন যে সমস্যার জন্য আপনারা সহজেই তাদের কাছে পৌঁছাতে পারছেন সাহায্য? রিসেন্ট একটা ঘটনায় যদি বলি, সেটা হচ্ছে আমাদের সাথে কেউ একজন যোগাযোগ করেছিলেন, অবশ্যই হচ্ছে উনি প্রবাসী বাঙালি, এবং হচ্ছে উনি যোগাযোগ করেছিলেন ওনার 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 বাচ্চার একটা একটা ইস্যু নিয়ে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে উনি যেহেতু বিদেশে থাকেন আর বাচ্চার বয়স যেহেতু কম, তো বাচ্চাটা এখনও হচ্ছে ওই দেশের ভাষাটা রপ্ত করতে পারেনি, তো যে জন্য হচ্ছে যে ওনাকে যদি ওই দেশি কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে ভাষাটা একটা অন্তরায় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে ওনারা বাংলাদেশে হচ্ছে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট খুঁজছিলেন, যার কাছে হচ্ছে ওনারা ওনাদের বাচ্চাকে বাচ্চার সমস্যাটা নিয়ে কথা বলতে পারে, বাচ্চাটা নিজেও যাতে হচ্ছে ওর সমস্যাটা নিয়ে কথা বলতে পারে, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের দেশি মেয়েরা সাধারণত এখনও কিন্তু অনেক মেয়েদেরই দেখা যায় যে HSC পরপরই বিয়ে হয়ে যায় প্রবাসী কোনো ভদ্রলোকের সাথে বা এই ধরনের। সো যেটা দেখা যায় যে মেয়েটা তো কখনো বাইরে যায়নি, তার শিক্ষার ইয়েটাও হচ্ছে অতখানি বেশি না যে সে বাইরে হঠাৎ করে একটা অজানা অচেনা পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে। সো দেখা যায় যে
নানাবিধ কারণে হচ্ছে সেটা কালচারাল শকটা থাকে, যে একটা হয় সেই শকটা কাটিয়ে ওঠার জন্য, অথবা হচ্ছে নিজেদের মধ্যে মানে কাপলদের নিজেদের ভিতরেও দেখা যায় যে ভদ্রলোক হয়তো বা অনেক বছর বিদেশে আছে, উনি অলরেডি অভ্যস্ত বাইরের চাল চলনের সাথে, বাট যে মেয়েটা গেছে সে কিন্তু ওটার সাথে অভ্যস্ত না। সো দেখা যায় যে আবার হচ্ছে হঠাৎ করে অনেক বছর আবার বাইরে যেটা হয়, আপনি কোনো একটা দেশে গেলেন, কিছু কিছু দেশ কিন্তু আছে, আপনি গেলে ওই সেটা সেই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনি কিন্তু চট করে দেশেও তখন ফেরত আসতে পারেন না, দীর্ঘ সময় থাকতে হয়। হঠাৎ করে নিজের পরিবার থেকে দূরে থাকার কারণে একটা মনের ভিতরে ডিপ্রেশন চলে আসে, আরো নানান ধরনের হচ্ছে মনস্তাত্ত্বিক মানে কিছু সমস্যা তৈরি হয়। সো তাদের বলার জন্য হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি যে এখানে মানে আমরা কিন্তু মানে তার নিজের দেশেরই কারো একজনের সাথে সে কথা বলতে পারবে এবং মন খুলে নিজের ভাষায় কথা বলতে পারবে, সেই সুযোগটা হচ্ছে আমরা করে দিতে চাচ্ছি। এবং এই করতে পারছি বলে হচ্ছে আমাদের কিছু সাকসেস স্টোরিজও অ্যাড হয়েছে, ওটাই আমাদের অ্যাচিভমেন্ট। রুমি, এবার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা যে সেবাটি দান করছেন, তো সেটার বিনিময়ে আপনারা যাদেরকে সেবা দিচ্ছেন কি নিচ্ছেন এবং সে পদ্ধতিটা কি, মানে কোনো অর্থনৈতিক লেনদেনের বিষয় এখানে আছে কিনা? অবশ্যই, আমাদের এটা একটা পেইড সেশনের মাধ্যমে আমরা করে থাকি এবং এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক ঘন্টার একটা সেশন থাকে এবং তার জন্য আমরা খুবই সামান্য নামমাত্রে সম্মানী গ্রহণ করি, আমরা 1,000 টাকা নিই এবং কেউ একদিনে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত সেশন বুক করতে পারেন এবং দেখা গেছে যে উনি যদি 1.5 ঘন্টা সেশনটা কন্টিনিউ করেন তাহলে আমরা 1,500 টাকা চার্জ রাখছি এবং কেউ যদি সম্পূর্ণ 2 ঘন্টার জন্যই একদিনের সেশনটা নেন তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্টের ব্যবস্থাও রেখেছি এবং টোটাল 1,700 টাকা হচ্ছে আমাদের সেশন চার্জ। এই যে লম্বা সময়ের সেশনের কথা বলছেন, এই পুরো সময়টা কি অনলাইন ভিত্তিক কি হচ্ছে, মানে সেটা আপনারা জুম অথবা ফেসবুকের মাধ্যমেই করছেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা জুমের মাধ্যমে আমরা কানেক্টেড হয়ে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের সাথে থাকার জন্য, খুব চমৎকার বলেছেন। আসলে আজকে আপনাদের সাথে কথা বলে জানা গেল যে মানসিক সুস্থতায় সহায়তা প্রদান করার জন্য একটি বিকল্প কর্মসংস্থানও তৈরি করা সম্ভব। শুধু দর্শক, গতানুগতিক চাকরি না করেও মানসিক সুস্থতায় সহায়তা প্রদান করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব, মানুষকে সেবাদান করা সম্ভব। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সরকারের প্রতি একটি ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হচ্ছে আমাদের আজকের প্রজন্মের। শুধু দর্শক, ভালো থাকবেন, নিজের মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন পরিবারের প্রতিটি সদস্যের প্রতি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।